আজকে ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন ওনাদের বাড়ির পূজোতে। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো। বাড়ি ফিরেই একজনকে খুব ভালো করে আদর করে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাই ব্লগ চ্যানেলে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে তো বলি যে আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে মনসা পুজো। মনসা পুজোর কথা শুনলে আমার মনে পড়ে যায় যে আমাদের বাড়িতে ঢাক ঢোল পিটিয়ে বড় করে মনসা পুজো হতো, কিন্তু এখন তো মন্দিরেই হয়। তো যদি কোনোবার বাড়িতে পুজো হয় সেই ভিডিও তো তোমাদেরকে দেখাবোই। আর যেহেতু আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন আমি আমার সঙ্গে কালী ঠাকুর মানে ছবি, কালী ঠাকুরের ছবি, মনসা ঠাকুরের ছবি, তারা মা ছবি নিয়ে এসেছিলাম। তো মনসা মা যখন ঘরেই আছে তখন তো তাকে তার প্রিয় জবা ফুল আর কলাতে তাকে দিতেই হবে। তো সকালবেলায় ওই জন্য আমি গিয়ে আজকে ফুলটা নিয়ে এসেছি, ভালোভাবে মনসা পুজো করেছি, সেটা তো তোমাদের দেখাচ্ছি। আর এখন আমি যেখানে আছি সেটা বলছি, সুমনের চেনা জানা খুব কাছের একজন ডাক্তার ডক্টর অমিত সাহা, তো উনি গেছিলেন সুমনের ট্রাভেল, সুমনের জানা তোমরা ট্রাভেল এজেন্সি আছে, সেই থ্রু দিয়ে ওনারা কেদারনাথ গিয়েছিলেন। কেদারনাথ ঘুরে ওনাদের খুব ভালো লেগেছে এবং সম্পর্কটা এতই ভালো হয়ে গেছে যে আজকে ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন ওনাদের বাড়ির পুজোতে। এটার থেকে তো মানে কি বলবো, মনসা পুজো এরকম একটা দিনে যাচ্ছি, ওনাদের সঙ্গে আলাপ হবে, আমার সঙ্গে আলাপ নেই, সুমনের সঙ্গে তো আগেই আলাপ হয়েছে, এবং সম্পর্কটা এতই ভালো হয়ে গেছে, মানে ওনারা এত ভালো নিশ্চয়ই ঘুরেছেন তাই জন্য সম্পর্কটা এতটাই ভালো তো ভালো হয়েছে বলে আমাদেরকে কিন্তু বাড়িতেও ডেকেছেন। তো আমরা যাচ্ছি ওখানে মনসা পুজো দেখবো আর তোমাদেরকে একটু দেখাবো। তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি, আশা করি সকালবেলা বেরিয়ে নিয়ে চলে এসেছি ফুলমালা। আর যেহেতু মনসা পুজো তাই জন্য আজকে জবার মালা তো আনতেই হবে, জবা মালা তো এনেইছি। তার সঙ্গে দেখো আজকে একটা খুব সুন্দর দেখলাম ফুলের দোকানে এই ফুলটা, আমি কী নামও জানি না, অরেঞ্জ কালারের, দেখে খুবই ভালো লাগলো তাই সঙ্গে সেই ফুলটাও নিয়েছি। আর একটা হচ্ছে মনসা ঠাকুরের জন্য স্পেশাল আমি ফুল নিয়ে এসেছি, এত ফুল না তার মাঝখানে ওই ফুলটা, এই যে এই যে যে গোলাপ ফুল দেখতেই পাচ্ছ, এই যে মায়ের জন্য নিয়ে এসেছি, এই দেখো বাবা হাত থেকে বারবার পড়ে যাচ্ছে, তারা ভালো করে দেখাই, এই যে গোলাপ ফুলটা নিয়ে এসেছি, আর এদিকে আমি কাঁটাটা কাটিয়ে নিয়ে এসেছি নাহলে হাতে ফুটে যাবে। আর হচ্ছে আমার মা মনসা কোথায় আছে চলো তোমাদের দেখাই, এই হচ্ছে আমার মা মনসা। যখন বিয়ে করে এসেছিলাম তখন ওই যে বগলা মা, কালিমা, মনসা মা, তারা মা নিয়ে এসেছিলাম। মনসা ঠাকুরের যেটা প্রিয় খাবার সেটা তো দিতেই হবে আমাকে। তো চলো এবার পুজোটা ভালোভাবে করে নিই। ধূপ দিয়ে ভালো করে মাকে নিবেদন করছি, মা তুমি আমাদের পরিবারের সকলকে ভালো রেখো। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো, বন্দনা করি মা গো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। ভালোভাবে মায়ের পুজো করে নিলাম, একটুখানি আরতি করে নিলাম। মা এভাবেই তুমি মঙ্গল করো সবার, আমাদের সকলের সঙ্গে থেকো এবং সকল দুঃখের হাত থেকে বা সকল বিপদের হাত থেকে রক্ষা করো মা। পুজোর পরে এবার দেখো যখন আমি পুজো করতে আসবো, পুজো যদি টের পায় তাহলেই চলে আসবে, কেন জানো, এই কলাটার জন্য, কারণ পুজোর পরে এই প্রসাদটা খেতে ও আবার খুব ভালোবাসে। আর আমি কলাটার মধ্যে ভালো করে দেখিনি বীজ ঠিজ আছে কি না, তো দেখলাম বীজ নেই, তারপরে ওকে দিই, কারণ বীজটা খেয়ে নিলে ওর পেট খারাপ করতে পারে, বমি হতে পারে, তো তাই জন্য। দেখো কি সুন্দর করে কলা খায়, আর আমি যখনই আসবো তখনই চলে আসে। একটা 12 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি, আমরা কোথায় যাব এখন? আমরা যাব হচ্ছে নাগেরবাজারের ওখানে, ভুটান হাউস আছে ওর পাশেই, আমাদের নিমন্ত্রণ, ঠিক আছে, ডক্টর অমিত শাহর বাড়িতে, তো ওখানে যাচ্ছি। আর মনসা পুজো দেখা হবে, আমার তো দেখাই হয়নি, আমি বোধহয় প্রথমবার একটু ভালোভাবে মনসা পুজো দেখব। হ্যাঁ, ভালোভাবে মনসা পুজো দেখবে। আর কর্তা মশাই আমার পড়েছে পাঞ্জাবি আর আমি পড়েছি কুর্তি, আর এটা লখনউ চিকনকারি কুর্তি। তো আজকে ভাবলাম যে ইয়েলোটাই পরি, আজকে মনসা মার দিন, মনসা পুজো, মনসা ঠাকুর এমনি হলুদে সারা মানে কি বলবো সারা মুখ পুরো হলুদে আবৃত থাকে, তাই জন্য আমি ভাবলাম ইয়েলো কালারটাই পরি, সামনে পেয়ে গেলাম এটা বললাম। লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে, আমি বললাম আইস সাওয়াজ, দারুণ লাগছে দেখতে, কমপ্লিমেন্ট পেতে তো ভালোই লাগে, আর ওই জন্য এটাই পরে নিলাম। আর আমারও খুব ভালো লাগছে, পুজোটা দেখতে যাব, পুজো দেখব, ঠাকুরকে দেখব, এটা খুব ভালো লাগছে, কারণ আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হতো, সেই দিনগুলো প্রচন্ড মিস করি। আমি শুনেছি ও শুনেছে, আমরা আগে যখন হতো ওই যে ঢাক ঢোল মানে বাজিয়ে যে পুজো, তারপর খাওয়া দাওয়া, ওটা খুব মিস করি। তো আজকে যখন আমি এরকম পেলাম যে অনেক বছর পর এরকম একটা মনসা পুজো দেখতে যাবো, আর এবারে দীপাবলিতেও নেমন্তন্ন করেছিল দশহরার দিনকে, কিন্তু আমরা ছিলাম না তাই জন্য যেতে পারিনি, না হলে আমি নিশ্চয়ই যেতাম পুজোতে দেখতে দিতাম, বলেছিল যে এবারে একদম সুমন তুমি চলে আসবে, বাট আমরা ছিলাম না বলে মিস করে গেলাম, নেক্সট ইয়ার থাকলে তো নিশ্চয়ই যাব। আর আমাদের বাড়িতে যদি কোনোদিন বাড়িতে পুজো হয় সেইটা আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ইচ্ছে আছে যে আমাদের বাড়িতে যে মনসা ঠাকুর আছে, বড় মনসা ঠাকুর, তোমরা সেভাবে কোনোদিনও সামনে থেকে দেখোনি, তো এখন তো
ফ্ল্যাট হচ্ছেই, তো যদি এবারেও মানে মন্দিরেই পুজো হলো, মা মন্দিরেই পুজো করালো, যেহেতু ফ্ল্যাটের এত কাজ সেখানে তো করা সম্ভব ছিল না, নেক্সট ইয়ার যদি বাড়িতে হয় তোমাদেরকে খুব সুন্দর করে আমি দেখাবো, নেক্সট ইয়ার হওয়ার চান্স আছে, আর সঙ্গে তোমাদের মূর্তিটাও দেখাবো, জাস্ট তোমরা চোখ জুড়িয়ে যাবে এটুকু আমি বলতে পারি, মা মনসার মুখ দেখে তোমাদের চোখ জুড়িয়ে যাবে। তো চলো যাই, আর ওখানে গিয়ে তো তোমাদেরকে বললামই মাকে দর্শন করাচ্ছি। সামনে একটা ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি মহল থেকে, এই যে মিষ্টি মহল, তো ওখানে গিয়ে মার কাছে পুজো দিয়ে নেব। চলে এসেছি যেখানে পুজো হচ্ছে, মানে স্যারের বাড়িতে, ওই যে স্যার আর স্যারের ওয়াইফ দুজনেই পুজোতে প্রচণ্ড ব্যস্ত, আর কি সুন্দর মায়ের মুখটা, অসাধারণ। এত ভালো পুজো হচ্ছে দেখে তো দারুণ লাগছে, পুরো ফুলে মা ঢেকে গেছে, হলুদ বস্ত্র পরানো হয়েছে, আর দেখো হলুদ শাড়িতে ঢেকে গেছে, আর স্যার সুমনকে ডাকছে। সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতন, মায়ের মুখটা তো অসাধারণই, তার সঙ্গে এত সুন্দর পুজো হচ্ছে দেখে খুব ভালো লাগছে। স্যার তো পুজোর কাজে খুবই ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ, আর কেমন লাগলো মা মনসার মুখটা অবশ্যই জানিও। পুজোটা তোমাদের দেখালাম, আর স্যার আর স্যারের ভাই কাজে খুবই ব্যস্ত, পুজো চলছে এখন, আর আমাদের প্যাকেটও দিয়ে দিয়েছে, প্যাকেট করেছে, এই যে প্যাকেট আমার আর সুমনে। মনসা ঠাকুরটা দেখে তো তোমার জাস্ট চোখ জুড়িয়ে গেল, মানে ভীষণ সুন্দর, এত বড় ঠাকুর, ওটা একটা আলাদা ঠাকুরঘর, এরকম মানে খুব ভালো লাগে। আর পুরো পুজো হচ্ছে এখন, অনেকক্ষণ পুজো হবে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ভালোভাবে ঠাকুর দর্শন করা হলো। বাড়ি ফিরেই একজনকে খুব ভালো করে আদর করে নিতে হবে, এই দেখো চলে এসেছে আমার কাছে, আমাকে কিন্তু বুঝো খুব ভালোবাসে, দেখতেই তো পাচ্ছ আমার কাছে ছুটতে চলে আসে, আর পা তুলে বলছে আমাকে আরও আদর করতে, আমাকে আরও আদর করতে, আদর করেই যাচ্ছে তাও বলছে আদর করতে। যাই হোক, বাড়িতে এসেই সবার আগে ওকে একটুখানি আদর করে নিই হাত পা ধুয়ে। আর এদিকে আমার শাশুড়ি মা করছে তালের বড়া, আহা এই শাশুড়ি মা না তালের বড়াটা দারুণ বানায়, আর এই তালের বড়া দেখে আমার কি মনে হচ্ছে জানো, যেন মনে হচ্ছে গরম গরম পান্তুয়া হচ্ছে, রসে পান্তুয়া ভাজা হচ্ছে, লাগছে না ওরকম, পুরো মনে হচ্ছে পুরো কড়া ভর্তি পান্তুয়া, ওরকমই কিন্তু লাগছে, পুরো রসে ভর্তি পান্তুয়া, হেভি বানায় শাশুড়ি মা এই তালের বড়াটা। আর এখানে হচ্ছে করে নিয়েছে, কতগুলো করেছে দেখো, লাফিং ক্লাবে একটু দেবে, আর এখানে আমাদের জন্য। তোমাদের তো দেখালাম, মা গরম গরম ওদিকে তালের বড়া করছে, শাশুড়ি মা তালের বড়াটা ভীষণই ভালো বানায়, খুব হাতে টেস্ট হয়। আর ওদিকে ভিডিও এডিটের কাজেও একটুখানি করছিলাম, তো ভাবলাম ভিডিও এডিটের কাজগুলো একটুখানি কমপ্লিট করে রাখি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, ডাক্তার অমিশার বাড়িতে গেছিলাম, এত সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আর স্যারের ওয়াইফ আর স্যার তো আজকে পুজোতে প্রচণ্ডই ব্যস্ত ছিল, আর স্যার ফোনও করেছিলেন, তো যাই হোক সুমনকে বলো তোমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছো, তো প্যাকেট তো আমরা নিয়েছিলাম, তারপর আমরা গাড়িতে খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো বলে আমরা গাড়িতেই খেয়ে নিয়েছি সুমন আর আমি। আর ভোগ মানে এত ভালো হয়েছে যেটা মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর কিছু ছিল, পোলাও ছিল, স্টাফড আলুর দম ছিল, পুরো পুর ভরা এরম বড় বড় দু পিস আলুর দমে আলুর দম ছিল, শাহী পনির ছিল, পনিরটার গ্রেভি অসাধারণ খেতে ছিল, আর তার সঙ্গে চাটনি পাঁপড়, একটা ভেজিটেবল চপ ছিল, আর দই ছিল, আম দই ছিল, তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বাক্সটা খুব মানে কি বলবো, আর বাক্সতে কি কোয়ান্টিটি খুব বেশি ছিল খাবারের, খুব ভালো লেগেছে। পোলাওটা তো খেয়ে মানে মুখ ছেড়ে গেছে, পুরো বাসন্তী পোলাও ছিল। যাই হোক, মা ডেকেছে বলে মায়ের দেখাও হলো, মায়ের দর্শনও পেলাম, ভোগও খেতে পারলাম, এর থেকে আমার কাছে বড় পাওয়ার কিছু নেই, মানে কি বলবো, মানে পূজোর দিনে যে ভোগ পাওয়া এটা খুব ভালো লাগলো। আর এত সুন্দর ভোগের মানে স্বাদ, মানে কি বলবো, বলে না যে পুজোতে যে ভোগ হয় সেই ভোগের টেস্টই একটা আলাদা হয়, সে তুমি ভোগের খিচুড়ি করো আর যাই করো, এত ভালো লাগলো, খুব খুব ভালো লেগেছে। আর তারপর তো আমি ফ্রেশ হয়ে নিলাম, এসে টিপটা শুধু খোলা হয়নি, যদিও টিপটা আমি একজনের কথাতে
পড়ছি, সে আমাকে বলেছে যে ছোট্ট পায়েল যখন ভিডিও করবে একটা টিপ পড়বে, তো সবসময় মনে থাকে না, বাট যখন মনে থাকে পড়ে নিই। আর সেটা কে বলেছে না, সেটা রীতা কাকিমা বলেছে। কাকিমা আমাকে খুব ভালোবাসে, কাকিমা আমাকে রোজই প্রায় মেসেজ করে আমি কেমন আছি, কি করছি, শরীর কেমন আছে, বাড়ির খবর নেয়, আমার বা শ্যামবাজারের মায়ের খবর নেয়, এই বাড়ির সবার খবর নেয়। যদিও কাকিমা তো বা মানে আমার শ্বশুরকে শাশুড়িকে খুব ভালো মতোই চেনে, তো সুমনকেও চেনে, সৌমিকেও চেনে, কিন্তু আমার সাথে তো কোনো দিনই সেভাবে আলাপ ছিল না কাকিমার, এবং আমি কোনো দিনও সেভাবে কথাও বলিনি। কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে কাকিমার সঙ্গে কথা হয়। একদিন শাশুড়িমাকে ফোন করে বলেছিলো যে পায়েলের সঙ্গে কথা বলাতে, তো সেই থেকে কাকিমার সঙ্গে আমার কথা হয়। আর সেই থেকে কাকিমা আমাকে এত ভালোবাসে, খুব ভালোবাসে, মানে প্রায়ই খবর নেয়, যে কোনো কিছুতেই খবর নেয়, ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলে, কমপ্লিমেন্ট দেয় ভালো হলেও বলে, আর বলে যে তুমি একটা ছোট্ট টিপ পড়বে, তো সেই জন্য আজকে পড়েও ছিলাম। তো কাকিমার জন্যই পড়েছি। কাকিমা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো তোমার কিন্তু তুমি বলেছিলে আর আমি কিন্তু শুনেওছি। তো মাঝে মাঝে পড়ে নিই এরকম, মানে মনে থাকলে টিপটাকটা পড়ে নিই, যাই হোক আর কি। তো আজকের দিনটা তো ভীষণ ভীষণ ভালো কাটলো, কিছু বলার নেই, খুব ভালো কেটেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।